আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন কাকু যদি বাড়িতে ছিলেন তবে আমার সঙ্গে সঙ্গে এতক্ষণ কে এলো তাহলে কি আমি ভুলই দেখলাম কিন্তু তা কি করে হবে এতটা পথ গল্প করতে করতে এলাম সেটা তো আর চোখের ভুল হতে পারে না নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছন্দা সিংহ মহাপাত্রের কলমে ভয় ভূত কি সত্যিই আছে আমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিনয় কাকা একটুও দেরি করলেন না তিনি খুব উত্তেজিত হয়ে বললেন কি বলছো কি তুমি ভূত আবার নেই তুমি জানো আমি জীবনে কতবার ভূত দেখেছি আরে তাই তো তোমাকে বলছি হে নীলু এত রাতে ওই শ্মশানের রাস্তা দিয়ে যেও না বরং তুমি এখানেই থেকে যাও একেবারে কাল সকালেই যেও। কাকুর কথায় আমি খুব একটা আমল দিলাম না বাড়িতে ছোট ছেলেটির শরীর খুব একটা ভালো ছিল না সকালে দেখে এসেছিলাম আমি যদি আবার বাড়াবাড়ি হয় তখন বউ আর একা সামলাতে পারবে না তাই বাড়ি চড়ে যাওয়াটাই উচিত হবে আমার জীবনে যত কাজই থাকুক না কেন রাতে কখনো আমি বাইরে থাকি না বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একা কাজেই চিন্তাটা আমার একটু বেশিই হয় আশেপাশের লোকজন যে ডাকলে আসবে না তা নয় কিন্তু নিজের মনটাও তো অস্থির হচ্ছে আসলে বিনয় কাকু বাবার খুব ভালো বন্ধু ছিলেন এখন বাবা নেই তাই বিনয় কাকু কিছু বললেন না করতে পারি না কাকুর বাড়িতে খুব ঘটা করে মা কালীর পুজো হয় সেই উপলক্ষেই আমার এখানে আসা পুজো দেখতে দেখতে অনেক দেরি হয়ে যায় আর পুজো শেষে একটু প্রসাদ খাওয়া এখন মধ্যরাত্রি পেরিয়েছে শে শে পুজো শেষে প্রসাদ খাওয়ার পর সবাই মিলে বিভিন্ন বিষয়ে গল্প হচ্ছিল এই গ্রামে কাকুর পুজো খুব বড় করে হয় রাতে অনেকেই আসে পুজো দেখতে এবং প্রসাদ খেতে তাই লোকজন ভালোই হয়েছিল সেই সময় কেউ একজন ভূতের গল্প বলতে শুরু করল বিনয় কাকুও সেই গল্পে যোগ দেন খুব বিশ্বাস নিয়ে ভূতের গল্প বলতে শুরু করলেন তখন আমি বেশ আশ্চর্যই হয়ে যাই বিনয় কাকু ভূতে ভয় পান বলে আমার জানা ছিল না তাই অবাক হয়ে প্রশ্নটা করেছিলাম যাই হোক সবার কথা না শুনেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম ভূতের ভয় আমি পাইনি তবে অনেকগুলো ভূতের গল্প শোনার পর একটু গা তো ছমছম করবেই সেটা আর আশ্চর্য কী তবে কেউ শুনলে অবাক হবেন আমি ভূতে বিশ্বাস না করলেও ঈশ্বরে কিন্তু খুব বিশ্বাস করি অবশ্য এরকম অনেক ধরনের মানুষই আছেন দুটো গ্রামের মাঝে একটা বড় মাঠ আর মাঠের এক প্রান্তে একটা বড় দীঘি দিঘির পারে দুই গ্রামের মানুষের শ্মশান রাত গভীর হলে এদিকে খুব একটা কেউ আসে না তখন সবাই মিলে বড় রাস্তা দিয়েই ঘুরে যায় একটু সময় লাগলেও সেটাই সবাই করে কিন্তু আমি যে এদিকে আসব এটা কেন যে ঠিক করেছিলাম কে জানে তখন তো আর ভাবিনি আমিও ভয় পাবো আসলে নিজেকে তো খুব সাহসী মনে করতাম বাস্তব যে কতটা কঠিন আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি কিছুটা রাস্তা আসার পর ভয়টা একটু জেঁকেই বসল ভীষণভাবে মনে হতে লাগলো ও কেন যে এদিকে এলাম এই এই সাইকেল চালানোই বড় দায় হয়ে উঠছে এই পনেরো মিনিটের রাস্তা এ তো শেষই হচ্ছে না সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম ধুর 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 নিজের রকম ভাবনাতে নিজেই একটু অবাক হলাম এটা কি সত্যি আমি আমি তো কখনো এরকম ভাবি না কিন্তু এখন তো আর কিছু করার নেই চলে যখন এসেছি তখন এদিকে যেতেই হবে না হলে আমি যে ভয় পেয়েছি সেটা সবাই জেনে যাবে অমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হাতে একটা জোরালো টর্চ আছে এটাই ভরসা দূরে কোথাও একটা যেন পাখি উড়ে গেল কীরকম একটা বিশ্রীভাবে ডাক ছিল পাখিটা ভয়টা আরও বাড়িয়ে দিল ঝিঁঝি পোকাগুলো যেন ডেকেই চলেছে মনটাকে কোনো রকমে শক্ত করে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলাম হঠাৎ করে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমার যখন খুব ছোট ছিলাম তখন একবার এই রকমই গভীর রাতে এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম তবে আমি একা ছিলাম না সঙ্গে বাবা ছিলেন যাত্রা দেখতে পাশের গ্রামে গিয়েছিলাম যাত্রা দেখে ফিরতে প্রায় মাছ রাত হয়ে গেছিল তখন তো আমার এরকম ভয় করেনি বাবা অবশ্য কোনো দিন ভূতে বিশ্বাস করতেন না তাই আমার মনেও কোনো ভয় ছিল না কিন্তু এখনের ব্যাপারটা একদম আলাদা একে তো আমি একা এসে পড়েছি তাতে আবার ভূতের গল্পগুলো মাথার মধ্যে ঘুরঘুর করছে যাই হোক এই সময় আবার সাইকেলের চেনটা গেল খুলে ওহো বিপদের সময় আরেক বিপদ হলো এ তো সাইকেলের চেনটা খুলেই গেল এখন যে কি যে করি এক হাতে টর্চ ধরে চেনটা পড়ানোর জন্য বসে পড়লাম চারিদিকে অন্ধকার ঝিঁঝি পোকাগুলো এক টাকারে ডেকে চলেছে একটা কুকুর যেন দূরে কোথাও চিৎকার করে উঠল কি ভয়ঙ্কর সেই ডাক ভয়ে আমার যেন বুকটা শুকিয়ে গেল আর কিছু ভালো লাগছে না ঘন ঘন চোখ আমার শ্মশানের দিকে চলে যাচ্ছে হঠাৎ মনে হলো শ্মশানের দিক থেকে যেন ধোঁয়া বের হচ্ছে আরে ওখানে মনে হয় যেন কিরম ধোঁয়া বেরাচ্ছে না আমার চোখের ভুল তো নয় তাহলে কেউ কি মারা গেল নাকি কিন্তু আশেপাশে তো কোনো লোকই দেখতে পাচ্ছি না কোনো রকমে সাইকেলের চেনটা পরালাম এটাই গোটা শরীর ঘেমে নেই একাকার তাড়াতাড়ি করে সাইকেলের প্যাডেলে পা দিলাম না আর নয় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতেই হবে সাইকেল চালিয়ে একটু এগিয়েছি এমন সময় কিছু শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে কারা যেন কথা বলছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না পুকুরের দিকে তাকিয়ে দেখলাম যেন আবছা আবছা মানুষ ঘুরে বেড়াচ্ছে তাহলে সত্যি কি কেউ মারা গেছেন আমি সাইকেল চালিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলাম আমাদের গ্রামের কেউ হবে কিনা সেটা জানার খুব ইচ্ছা করছে বুকের ভেতর পকেটে হাত দিয়ে ছোট ফোটে বের করে দেখলাম না ফোন তো কেউ করেনি যদি সেরকম হতো তাহলে সবাই অবশ্য ফোন করত আমি এই সব ভাবতে ভাবতে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে শুনছেন দাদা কেউ কি মারা গেছেন নাকি কোন গ্রামের আরে আমার কথা তো শুনতেই পেল না তাহলে কি আর একবার ডাকবো নাকি কোনো কিছু একটা বিপদ যেন আজ করতে পারছিলাম সাইকেলটা দাঁড় করিয়ে আস্তে আস্তে আমি এগোতে লাগলাম লোকগুলো ফিসফিস করে যেন কথা বলছিল তাই ওদের কথাবার্তা ঠিক করে শুনতে পাচ্ছিলাম না ওদের সামনেই একটা জায়গায় অল্প অল্প আগুন জ্বলছে তাহলে এই ধোয়াটাই তখন দেখতে পেয়েছিলাম ভাবছি একবার ডাকি ঠিক তখনই কেউ যেন আমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে গেল কি 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 করছেন করছেন হে আরে 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 কোথায় নিয়ে যাচ্ছেন মশাই কিন্তু আমি যাকে দেখলাম সে আর কেউ নয় বিনয় কাকু আমার হাত ধরে আছে ঠান্ডায় কাকুর হাতও যেন ঠান্ডা হয়ে গেছে এদিকে আমিও তখনও ঠক ঠক করে কেঁপে চলেছি কাকু মুখে আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন তারপর আস্তে আস্তে বললেন

এই রাস্তায় এখন আর কেউ আসে না এখানে সমস্ত চোর ডাকাতরা ঘুরে বেড়ায় ওদের শরীরে ভয় বলে কি আর কিছু আছে কাকু আমাকে ইশারা করে সাইকেলটা নিতে বলেন এখন আমরা পুকুরপাড়টা থেকে অনেকটাই দূরে এসেছি ওদের এখনও আবছা আবছা দেখা যাচ্ছে কাকুকে আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কিন্তু কাকু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুমি কি করে জানলে ওরা চোর আমাকে যে বুঝতেই হবে রে হলে তোর যে বড় সর্বনাশ হয়ে যেত ওরা যদি তোকে একবার দেখে নিত তাহলে তোর ক্ষতি করার জন্য ওরা এক পাও পিছপা হতো না আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল এ কি বলছো কাকু পুলিশে একটা ফোন করলে হতো না তাহলেই তো ওরা ধরা পড়ে যেত আর যাদের জিনিস চুরি গেছে তাদেরও মালপত্র সব ফেরত পেয়ে যেত কাকু আমার কথা শুনে কি ভাবলেন কে জানে কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন তারপর ছোট বাঘটা পেরিয়ে যখন প্রায় বড় রাস্তায় নেমে পড়লাম তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন যাও বাবা এবার তুমি যাও অনেক বড় বিপদের হাত থেকে তুমি রক্ষা পেলে এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই বাকি রাস্তাটা তুমি একাই যেতে পারবে বেশি দূর আর নয় কিন্তু কাকু আপনি একা ওই রাস্তা দিয়ে যাবেন আজ রাতটা বরণ আমাদের বাড়িতেই থেকে যেতেন কাকু আর কোনো কথা না বলে ধীরে ধীরে রাস্তায় নেমে গেলেন আমার কেমন যেন মনে হতে লাগলো কাকুর জন্য চিন্তা হচ্ছে তবে হয়তো কাকুর ভয় নেই না হলে কি আর একা একা আসতে পারতেন আমাকে বাঁচাতে বড় রাস্তায় চলে আসার পর আর ভয় লাগে না তাছাড়া অনেকটা সময়ও পেরিয়ে গেছে কাকু না এলে যে কী ক্ষতি হতো জানি না যাক বাবা এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয় যা বিপত্তেই না গেল আজকে গ্রামের মাঝামাঝি আমার বাড়ি বাড়ির কাছে আসতেই দেখি মাও বউ বাইরে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই ওরা ছুটে আসে আমিও ওদের এভাবে আসতে দেখে যেন অবাক হয়ে গেলাম আরে তোমরা এত রাতে বাড়ির বাইরে কি হয়েছে কি আর ছোট কোথায় ওর শরীর ঠিক আছে তো নাকি আমার কথা শুনে ওরা দুজনে পরস্পরের দিকে তাকালো তারপর আমার বউ বলল তুমি ঠিক আছো তো তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল আরে আমি ঠিকই আছি আর ছোট শরীর ঠিক আছে তো সেটা আগে তুমি বলো ছোটু ঠিকই আছে তুই আগে ভিতরে চল তো বাবা মা তাড়াতাড়ি করে কথাটা বলে ভিতরে চলে গেল আমার সব কিছুই কেমন যেন অন্যরকম লাগছিল এত রাতে ওরা না ঘুমিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তাছাড়া আমি তো ফিরবো বলে বলিনি হঠাৎই ঠিক করলাম যে ফিরে যাব ভেবেছিলাম মাঠের রাস্তা দিয়ে এলে সাইকেল মিনিট পনেরো কুড়ি লাগবে তাই চলেই যাই তবে এভাবে যে আমার আসা উচিত হয়নি সেটা এখন মনে হয় বুঝতে পারছি বাড়িতে ঢুকতেই বউ অস্থির হয়ে বলল এই কি গো এই কি হয়েছিল তোমার এত দেরি হলো কেন আমাদের না খুব চিন্তা হচ্ছিল গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝলাম আমাকে আগে একটু জল দাও তো তোমরা এত চিন্তা করছিলে কেন আমি তো বলেই গেছিলাম যে কাল সকালে ফিরবো বউ আমার হাতে জলের গ্লাস দিয়ে বলে এই নাও জল মা আপনি শুয়ে পড়ুন আপনার ছেলে যখন ফিরেই এসেছে তখন আর চিন্তার কারণ নেই ঠিক আছে এই কথা বলে মা শোয়ার জন্য চলে যায় বউ আবার বলতে শুরু করলো এই তুমি তো বলেছিলে আজ রাতে আর বাড়ি ফিরবে না তাই আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম আর ছোট শরীরটাও ভালো ছিল কিন্তু মাছ রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল আমি ভাবলাম তুমি হয়তো ফোন করেছ ছোটোর খবর নেওয়ার জন্য কি আমি তো ফোন করিনি হ্যাঁ তুমি ফোন করনি বিনয় কাকু ফোন করেছিলেন তুমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কাকু যখন খবর পান যে পাশের গ্রামে একটা বড় চুরি হয়েছে তারপর থেকে উনি তোমাকে ফোন করার অনেক চেষ্টা করেছেন কিন্তু তোমাকে ওরা ফোনে পায়নি ফোনে পায়নি আচ্ছা তারপর কাকু তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলেন রাস্তাটা তো একদম ভালো নয় ভূতেরও ভয় আছে চোর ডাকাতেরও ভয় আছে কিন্তু তুমি কাকুর কোনো কথাই শুনলে না চুরির ঘটনাটা শোনার পর থেকেই কাকুর চিন্তাটা যেন আরও বেড়ে গেছিল তাই তো তোমাকে ফোনে না পেয়ে এখানে ফোন করেন ও এখন বুঝতে পারছি কাকু আমাকে ফোনে না পেয়ে সরাসরি মাঠেই খুঁজতে এসেছিলেন কাকু না এলে যে আমার কি হতো স্বয়ং ভগবানই জানেন ও মা সে কি কি হয়েছিল গো আরে আমার কথা আর বলো না চুরির কথা তো আমি জানি না আর ওই রাস্তাটা যে এত খারাপ তা আমি বুঝতে পারিনি একেবারে চোরের সামনে গিয়ে পড়েছিলাম কাকু যদি সঠিক সময় না আসত তাহলে হয়তো আর আমাকে জীবিত অবস্থায় দেখতে পেতে না তুমি ও কি সব কথা গো জয় জয় মা কালী আজ তোমার কৃপায়ও ভালো ভালো বাড়ি ফিরতে পেরেছে মা গো মা রক্ষে করো মা আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি বলছো কাকু তোমাকে বাঁচালেন মানে কাকু তো বারবার এখানে ফোন করছিলেন তোমার খবর নেওয়ার জন্য তারপর উনি নিজেই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে শেষে বেরোবেন বলে ঠিক করলেন কিন্তু তার আগেই আমরা তোমাকে দেখতে পাই আর তখনই ওনাকে ফোন করে বেরোতে বারণ করলাম তাহলে কাকুর সঙ্গে তোমার দেখা হলো কি করে আমি বউয়ের সব কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকি তারপর বললাম সব বাজগবি কথা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওনার সাথেই তো আমি গ্রাম পর্যন্ত এলাম। আর উনি আমায় গ্রামের ভিতর ঢুকিয়ে দিয়ে তারপরেই তো চলে গেলেন। আমার কথা শুনে এবার সত্যি সত্যি বউয়ের মাথা খারাপ হওয়ার জোগাড় এ সে কি গো? কাকু তো আমাকে ফোনে বললেন উনি বাড়িতে আছেন। তাহলে তোমার সঙ্গে কি করে থাকবেন? এই তুমি ভুল দেখনি তো? আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন কাকু যদি বাড়িতে ছিলেন তবে আমার সঙ্গে সঙ্গে এতক্ষণ কে এলো তাহলে কি আমি ভুলই দেখলাম কিন্তু তা কি করে হবে এতটা পথ গল্প করতে করতে এলাম সেটা তো আর চোখের ভুল হতে পারে না আমার ভাবনার মাঝে এই ফোনটা বেজে উঠল ফোনে কাকুর নামটা ভেসে উঠল আমি কাঁথা কাঁথা হাতে ফোনটা ধরলাম হ্যালো নীলু তুমি পৌঁছে গেছ আরে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম চারিদিক দিয়ে শুধু খারাপ খবর আসছিল আর পাশের গ্রামে চুরির খবর পেয়ে আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম তোমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু তোমাকে তো ফোনেই পাচ্ছিলাম না তারপর তোমার বাড়িতে আমি ফোন করলাম ভেবেছিলাম কয়েকজনকে নিয়ে তোমার খোঁজ করতে বেরাবো তখনই বৌমা বলল তুমি বাড়িতে ঠিকঠাক পৌঁছে গেছো তারপর একটু শান্তি পেলাম বাবা কাকু এক নাগারে কথাগুলো বলে হাঁফাতে লাগলেন কাকুর কথা শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ তাহলে মাঠের রাস্তায় কে আমাকে বাঁচালো তবে সে কি মানুষ ছিল না আর কোনো কথা বলতে পারলাম না শুধু মুখ দিয়ে একটা গো গো আওয়াজ বের হতে লাগলো তারপর আমি ধপ করে পড়ে গেলাম ওপার থেকে তখনও কাকু বলে চলেছে হ্যালো হ্যালো শুনতে পারছো নীলু আরে শুনতে পারছো আমার কথা শেষ হল আমাদের আজকের গল্প ছন্দা সিংহ মহাপাত্রের কলমে ভয় আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন